ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা রিজনিং সেকশন থেকে পাঁচ টাইপের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব, যে টাইপের কোশ্চেনগুলো সমস্ত রকম চাকরি পরীক্ষায় কমন আসে। তার সঙ্গে সঙ্গে এই টাইপের কোশ্চেনগুলোকে কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করা যায় সেই টেকনিকগুলো শিখবো, যা দিয়ে তোমরা এই টাইপের কোশ্চেনগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যেই সলভ করতে পারবে। এই ভিডিওতে তোমরা মিসিং নাম্বার থেকে কোশ্চেন পাবে এবং ভেন ডায়াগ্রাম থেকেও কোশ্চেন পাবে। ফ্রেন্ডস, ম্যাথমেটিক্স এবং রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট এবং বিভিন্ন টাইপের কোশ্চেন অ্যান্সার ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং ডান দিকের বেল আইকনটাকেও প্রেস করে দাও। ফ্রেন্ডস, আমাকে ফেসবুকে ফলো করার জন্য দে একাডেমি লিখে সার্চ করবে বা স্বর্ণেন্দু দি লিখে সার্চ করার পর দে একাডেমির পেজটাকে তোমরা লাইক বা ফলো করতে পারো। কোশ্চেন নাম্বার ওয়ানে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যা বের করো। ফ্রেন্ডস, এই টাইপের কোশ্চেনগুলোকে আমরা কিভাবে সলভ করবো দেখো। ফার্স্টে আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো। শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করার পর আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো কোশ্চেনটা সলভ করার সেটা আমরা জানবো। সো ফার্স্টে আমরা জানবো এখন শর্ট ট্রিক্সটা কি হবে। দেখো, শর্ট ট্রিক্সটা এমন, এই টেবিলে দেখো কোথায় বড় বড় নাম্বার আছে। এই টেবিলের প্রত্যেকটা কলমের নিচে বড় বড় নাম্বারগুলো আছে, 24 তারপর 57। তার মানে আমরা উপর থেকে নিচে আসবো, বাম থেকে ডানে আমরা যাবো না। তার কারণ বাম দিকে যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু বড় বড় সংখ্যা নয়, তার থেকে বড় বড় সংখ্যা এখানে আছে। এখানে যদি বড় বড় সংখ্যা থাকতো তাহলে আমরা বাম থেকে ডানে যেতাম। যেহেতু নিচে বড় বড় সংখ্যাগুলো আছে তাই আমরা উপর থেকে নিচে আসব। এখন আমরা জানবো এই উপর থেকে নিচে কিভাবে আসব। এই উপর থেকে নিচে আসার সময় আমরা কি করব সেটা দেখো, সেইটা হচ্ছে কোশ্চেনটা সলভ করার অ্যাপ্রোচ। তাহলে ফার্স্টে গেল শর্ট ট্রিক্স, তারপর হচ্ছে অ্যাপ্রোচ। নেক্সট আমরা একটা প্যাটার্ন বের করব, মানে রিলেশন বা সম্পর্ক, যে সম্পর্কটা এই তিনটে সংখ্যার মধ্যেও আছে, এই তিনটে সংখ্যার মধ্যেও আছে, এবং সেই সম্পর্কটাও এই তিনটে সংখ্যার মধ্যেই আছে। তার মানে সেই সম্পর্কটা ব্যবহার করে আমরা 13-7 থেকে এই কোশ্চেন মার্কের জায়গায় মিসিং নাম্বারটা বের করতে পারবো। আবার বলছি দেখো, এখানে আমাদেরকে একটা প্যাটার্ন বের করতে হবে, মানে রিলেশন বা সম্পর্ক বের করতে হবে, যে সম্পর্কটা এই তিনটে সংখ্যার মধ্যেও আছে, এই তিনটে সংখ্যার মধ্যেও আছে, এবং এই তিনটে সংখ্যার মধ্যেও থাকবে। সেখানে আমরা 13 এবং 7 ইউজ করে আমরা এই মিসিং নাম্বারটা বের করতে পারবো। একটু সহজ ভাষায় বললে কি হবে এটা। তাই 7 এবং 5 থেকে কিভাবে 24 পাওয়া যায় বা 11 এবং 8 থেকে কিভাবে 57 পাওয়া যায় সেই সম্পর্কে বা সেই রিলেশনে আমরা 13 এবং 7 থেকে এই মিসিং নাম্বারটা বের করতে পারি। তাই 7-5 এর মধ্যে কি করলে 24 পাওয়া যায় বা 11-8 এর মধ্যে কি করলে 57 পাওয়া যায় সেটা আমরা বের করার জন্য কি করতে হবে সেটা দেখো। ফার্স্টে আমাদের মাথাতে কি টেকনিক গুলো আসতে পারে দেখো। যেহেতু উপর থেকে নিচে আসার সময় সংখ্যাগুলোর ভ্যালু বেড়েছে, মানে 7-5 থেকে 24 হয়েছে, 11-8 থেকে 57 হয়েছে, তাই সংখ্যাগুলোর ভ্যালু কখন বাড়ে আমরা জানি, হয় সংখ্যাগুলোকে যোগ করলে বা সংখ্যাগুলোকে গুণ করলে বা সংখ্যাগুলোর স্কোয়ার বা কিউব বের করলে আসে যায়। ফার্স্টে আমরা কি করতে পারি দেখো, 7 এবং 5 কে যোগ করবো, 7 এবং 5 কে যোগ করলে হবে 12, বাট এখানে আছে 24। দেখি 11 এবং 8 কে যোগ করে কি হয়, সেটা আলটিমেট 19, বাট এখানে আছে 57। তাই উপর থেকে নিচে আসার সময় সংখ্যাগুলোকে যোগ করলে কিন্তু বড় সংখ্যাগুলো আসছে না, তাই এই যোগের টেকনিকটা কাজ করবে না। নেক্সট কি করবো দেখো, নেক্সট এই 7 এবং 5 কে গুণ করবো, কি হবে, 7-5 হয় 35, বাট এখানে আছে 24। 11 এবং 8 কে গুণ করলে কত হবে, 11-8 88 হয়, রাইট, বাট এখানে আছে 57। তাই উপর নিচে সংখ্যাগুলোকে গুণ করলে আমরা কোনো প্যাটার্ন বা সম্পর্ক পাবো না। নেক্সট কি করতে পারি দেখো, তাহলে যোগ করেও হচ্ছে না, গুণ করেও হচ্ছে না। নেক্সট আমরা যাবো স্কোয়ারে। দেখো, 7-এর স্কোয়ার হয় 49, 5-এর স্কোয়ার হয় 25। 49 থেকে 25 বাদ দিলে কত হয়, 24, রাইট, এখানে কিন্তু 24 আছে। তাহলে এখানে একটা প্যাটার্ন পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, এখানে একটা রিলেশন পাওয়ার সম্ভাবনা আছে। দেখি সেম রিলেশনটা এখানে খাটে কিনা। 11-এর স্কোয়ার হচ্ছে 121, 8-এর স্কোয়ার হচ্ছে 64, 121 থেকে 64 বাদ দিলে আসে 57, ঠিক আছে, এখানেও কিন্তু 57 আছে। তাহলে এখানে আমরা একটা প্যাটার্ন পেয়ে গেলাম, মানে একটা রিলেশন বা সম্পর্ক পেয়ে গেলাম। ফার্স্টের নাম্বারের স্কোয়ার থেকে সেকেন্ড নাম্বারের স্কোয়ারটা বাদ দিলে নিচের সংখ্যাটা আসে, সেই সম্পর্কটা সেকেন্ড কলমেও আছে। ফার্স্টের সংখ্যাটা স্কোয়ার থেকে সেকেন্ড সংখ্যাটা স্কোয়ার বাদ দিলে লাস্টের বড় সংখ্যাটা আসে। তাহলে সেম রিলেশনটা আমরা লাস্ট কলমেও ব্যবহার করব। 13-এর স্কোয়ার হয় 169, 7-এর স্কোয়ার হয় 49, 160 থেকে 49 বাদ দিলে হয় 120, তার মানে এই পজিশনের সংখ্যাটা হবে 120। মিসিং নাম্বার তাহলে বেরিয়ে গেল 120, রাইট, তাহলে বি 120 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। এই কোশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করলাম দেখো, ফার্স্টে শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের উপর থেকে নিচে আসতে হবে, তার কারণ হচ্ছে এখানে বড় বড় নাম্বারগুলো আছে। নেক্সট আমরা একটা প্যাটার্ন বের করলাম, যে প্যাটার্নটা এই তিনটে কলমে সেম সম্পর্ক থাকবে, রাইট, ফার্স্ট কলমে যা সম্পর্ক থাকবে সেকেন্ড কলমের সংখ্যাগুলোর মধ্যে সেই সম্পর্ক থাকবে, সেই সম্পর্ক দিয়ে আমরা 13-7 থেকে মিসিং নাম্বারটা বের করবো, ঠিক আছে। এখানে যে প্যাটার্ন বেরোলো সেটা হলো, ফার্স্টের নাম্বারের স্কোয়ার থেকে সেকেন্ড নাম্বারের স্কোয়ার বাদ দিলে বড় সংখ্যাটা আসে, ফার্স্টের নাম্বারের স্কোয়ার থেকে সেকেন্ড নাম্বারের স্কোয়ার বাদ দিলে এই বড় নাম্বারটা আসে। সেম প্যাটার্ন বা সেম রিলেশন ইউজ করে আমরা এখানে 13-এর স্কোয়ার থেকে 7-এর স্কোয়ার বাদ দিয়েছি, যেটা হচ্ছে 120, তাহলে 120 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার টুতে। কোশ্চেন নাম্বার টুতে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যা বের করো। ফ্রেন্ডস, আমরা কি জানি এই টাইপের কোশ্চেনগুলোকে শর্ট ট্রিক্সে সলভ করতে হলে কোথায় বড় বড় নাম্বার আছে সেগুলো আমরা দেখবো, রাইট, এখানে আছে 10, এখানে আছে 9, তার মানে 3 এবং 6 থেকে কিভাবে 10 পাবো সেটা আমাদের দেখতে হবে, বা 4 এবং 5 থেকে আমরা কিভাবে 9 পাবো সেটা দেখবো।
এখানে তাহলে সংখ্যাগুলোর মধ্যে প্যাটার্ন বের করার জন্য কি করব দেখো, 3 এবং 6 কে যোগ করব, 3 এবং 6 কে যোগ করলে হয় 9, বাট এখানে আছে 10, তাহলে এখানে কিন্তু ম্যাচ করলো না। লাস্টের কলমে দেখব 5 এবং 4 কে যোগ করলে হয় 9, এখানে কিন্তু 9 আছে, এখানে কিন্তু আমরা কোনো প্যাটার্ন পেলাম না, তার কারণ ফার্স্ট কলমে এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে যোগ করে মাঝের সংখ্যাটা হয়নি, যদিও থার্ড কলমে 5 এবং 4 যোগ করে মাঝের নাম্বারটা এসেছিল। তাহলে এখানে আমরা কিন্তু যোগ করে কোনো প্যাটার্ন পেলাম না, তাহলে কি করব দেখো, এখন আমরা বাম থেকে ডানে গিয়ে দেখবো কোনো প্যাটার্ন পাই কিনা। এই সংখ্যাটাকে এবং এই সংখ্যাটাকে যোগ করলে কিন্তু 8 হয়, 12 আসে না, রাইট? ফার্স্টের কলমে 6 এবং লাস্টের কলমে 4 যোগ করলে 10 আসে, বাট এখানে আছে 5। তাহলে বাম থেকে ডানে গিয়ে নাম্বারগুলোকে যোগ করেও কোনো প্যাটার্ন আমরা পেলাম না। বাম থেকে ডানে আসার সময় তোমরা যদি আরেকটা অ্যাপ্রোচ নাও, তাহলে দেখবে 3 এবং 5 কে গুণ করলে গুণফল কিন্তু 15 হয়, বাট এখানে আছে 12। সিমিলারলি তোমরা এই 6 এবং 4 কে গুণ করলে গুণফল হবে কিন্তু 24, বাট এখানে আছে 5। তাহলে উপর থেকে নিচে নাম্বারগুলোকে যোগ করেও আমরা কোনো প্যাটার্ন পেলাম না, বা বাম থেকে ডানে গিয়ে যোগ বা গুণ করেও আমরা কোনো প্যাটার্ন পেলাম না। তাহলে কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব সেটা দেখো, এই কোশ্চেনটা একদমই ডিফারেন্ট টাইপের কোশ্চেন। যখন উপর নিচে বা বাম থেকে ডানে যোগ বা গুণ করেও কোনো প্যাটার্ন পাওয়া যায় না, তাহলে কি করতে হবে দেখো, হয় উপর থেকে নিচে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করবে বা মাইনাস করবে। দেখো ফার্স্টে আমরা গুণ করে ট্রাই করব কি হয়, 3 10 30, 30 6 180, এই তিনটে সংখ্যায় গুণ করলে হয় 180। নেক্সট দেখবো এই সংখ্যাগুলোকে গুণ করলে কি 180 হয়, 5 × 4 হয় 45, 45 × 4 হয় 180, এই তিনটে সংখ্যায় গুণ করলে হয় 180। তাহলে এখানে আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়ে গেলাম, এই সংখ্যাগুলোর মধ্যে যা সম্পর্ক আছে সেই সম্পর্কটা এই সংখ্যাগুলোর মধ্যেও আছে, ঠিক আছে? মানে উপর থেকে নিচে আসার সময় প্রত্যেকটা সংখ্যাকে গুণ করলে গুণফল কিন্তু হয় 180। সেম রিলেশনটা কিন্তু লাস্ট কলমেও খাটে, দেখো 5 9 এবং 4 কে গুণ করলে হয় 180। তাহলে আমরা সেম প্যাটার্ন বা সেম রিলেশনটা আমরা এই সেকেন্ড কলমেও অ্যাপ্লাই করব, যেখানে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করলে গুণফল হবে 180, ঠিক আছে? এই 12 এবং 5 কে গুণ করলে কত হয়, 12 এবং 5 কে গুণ করলে হয় 60, রাইট? 60-এর সঙ্গে 3 গুণ করলে হয় 180, তাহলে এখানে নিশ্চয়ই 3 হতে হবে, মিসিং নাম্বারটা হবে 3, রাইট? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে A3। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3-তে জিজ্ঞেস করেছে নিম্নলিখিত কোন চিত্রটি ছাত্রছাত্রী ছেলে এবং মেয়েদের মধ্যে সর্বোত্তম সম্পর্ক নির্দেশ করে। স্টুডেন্ট বয়েজ এবং গার্লস বা ছাত্রছাত্রী ছেলে এবং মেয়েদের মধ্যে যা সম্পর্কটা সেটা আমাদের ভেন ডায়াগ্রামের মাধ্যমে বোঝাতে হবে। এখানে যদি টোটাল স্টুডেন্ট থাকে তাহলে এই স্টুডেন্টদের মধ্যে কিছু গার্লসও আছে, রাইট? কিছু হতে পারে গার্লস, রাইট? সেই স্টুডেন্টের মধ্যে কিছু বয়েজও থাকতে পারে, রাইট? এটা হচ্ছে বি হচ্ছে বয়েজ, এস হচ্ছে স্টুডেন্ট, জি হচ্ছে গার্লস। ধরো এটা হচ্ছে একটা ক্লাসের টোটাল স্টুডেন্ট, ঠিক আছে? সেই স্টুডেন্টের মধ্যে কিছু বয়েজও হতে পারে, কিছু গার্লসও হতে পারে, রাইট? তাই ভেন ডায়াগ্রামের এই সার্কেলটা যদি টোটাল স্টুডেন্ট হয় সেই ক্লাসের মধ্যে কিছু গার্লসও থাকবে, তাই এই সেকেন্ড সার্কেলটা হচ্ছে গার্লস এবং কিছু স্টুডেন্ট বয়েজও থাকবে, সেটা হচ্ছে এই সার্কেলটা। তাই ক্লাসের টোটাল স্টুডেন্টের মধ্যে কিছু স্টুডেন্ট গার্লসও হতে পারে, কিছু স্টুডেন্ট বয়েজও হতে পারে। ক্লাসের মধ্যে বয়েজও যেমন থাকে গার্লসও থাকে, তাই এ হবে এই কোশ্চেনটার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4-এ জিজ্ঞেস করেছে ফাইন্ড দা অড নাম্বার, বেমানান সংখ্যাটি বের করো। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা বেমানান, মানে এই সিরিজের সঙ্গে ম্যাচ করে না বা ফিট করে না। তাহলে এই কোশ্চেনটাকে সলভ করার জন্য ফার্স্টে আমাদের প্যাটার্ন বের করতে হবে, যে সংখ্যাটা অড নাম্বার বা বেমানান সেটা এই প্যাটার্নের মধ্যে ফিট করবে না, বাকি সংখ্যাগুলো প্যাটার্নের মধ্যে ফিট করবে। দেখো এই কোশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করব, এই সংখ্যাগুলোর মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? এই সম্পর্কটা বের করতে পারলে আমরা পরপর সেই সম্পর্কটাই ব্যবহার করব, দিয়ে দেখব কোথায় অড নাম্বারটা থাকে। ফার্স্টে লক্ষ্য করো নাম্বারগুলো কিন্তু বাড়তে আছে, ফার্স্টে 1 থেকে 2, তারপরে 5, তারপরে 14, তারপরে 41, তারপরে 124, নাম্বারগুলো কিন্তু ডবল বা তার থেকে বেশি হচ্ছে। দেখো এখানে 1-এর ডবল আছে 2, এখানে 2-এর ডবল থেকে বেশি আছে, তাহলে পরপর সংখ্যাগুলো কিন্তু দুগুণের থেকে বেশি গুণ বাড়ছে, রাইট? এখানে তাহলে প্যাটার্নটা কি হচ্ছে লক্ষ্য করো, 1 থেকে 2টা কি করে আসছে দেখো, 1 × 3 - 1 করলে 8 হয় ইকুয়াল টু 2, 1 × 3 - 1 হয় 2, সেম টেকনিক আমরা এখানেও ব্যবহার করব, 2 × 3 - 1 হয় 5, এই 5, ঠিক আছে? 2 × 3 - 1 হয় 5, সেম টেকনিক আমরা এখানেও ব্যবহার করব, দেখো 5 × 3 - 1 হয় এই 14, এই 14, রাইট? 5 × 3 = 15 - 1 হয় 14, ঠিক আছে? সেম টেকনিক আমরা এখানেও ব্যবহার করব, 14-এর সঙ্গে 3 গুণ করব -1 করব, রাইট? 14 × 3 = 42 - 1 হয় 41, এটা হচ্ছে 41, ঠিক আছে? দেখো এখানে আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়ে গেলাম, এখানে একের পর এক সংখ্যাগুলো কিভাবে আসছে সেটা আমরা জানতে পারলাম। দেখো সেই রিলেশনটা কি, দেখো 1-এর সঙ্গে আমরা 3 গুণ করেছি -1 করেছি, রাইট? যেটা হয়েছে 2, তারপরে 2 থেকে 5 কি করে এসছে, 2-এর সঙ্গে 3 গুণ করেছি -1 করেছি, সেটা হয়েছে 5। নেক্সট এই 5-এর সঙ্গে 3 গুণ করেছি -1 করেছি, তারপরে হয়েছে 14,
এই 14 এর সঙ্গে সিমিলারলি 3 গুণ করেছি মাইনাস 1 করেছি হয়েছে 41। এখানে একটা প্যাটার্ন বেরিয়েছে, রাইট? যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সঙ্গে 3 গুণ করে মাইনাস 1 করলে পরের সংখ্যাটা আসে, ঠিক আছে? এই 1 থেকে 2 আসছে এইভাবে, এই 2 থেকে এই 5 আসছে এইভাবে, রাইট? তাহলে একটা সংখ্যার সঙ্গে 3 গুণ করে মাইনাস 1 করলে পরের সংখ্যাটা আসে। দেখি এই প্যাটার্নটা এখানে খাটে কিনা, মানে 41 এর সঙ্গে আমরা 3 গুণ করব মাইনাস 1 করব, রাইট? 41 ইনটু 3 হয় 123, মাইনাস 1 করলে কত হয় 122, রাইট? এখানে কিন্তু হওয়ার কথা ছিল 122, তাই এই সংখ্যাটা কিন্তু প্যাটার্নে ফিট করলো না। যে সম্পর্কতে নাম্বার গুলো তৈরি হচ্ছিল সেখানে কিন্তু 124 ফিট হয়নি, সেখানে হওয়ার কথা ছিল 122। তাহলে এই সিরিজে ওয়ান নাম্বার বা বিমানান সংখ্যা হচ্ছে ডি 124। 124 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 এ জিজ্ঞেস করেছে ফাইন্ড দা মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যা বের করো। এখানে তিন ধরনের নাম্বারের সিরিজ আছে, এই নাম্বার গুলোর মধ্যে আমরা একটা প্যাটার্ন বের করতে হবে, যে প্যাটার্ন দিয়ে আমরা এখানে মিসিং নাম্বারটা বের করবো। সেই প্যাটার্নটা বের হবে এক্স এবং ওয়াই এর নাম্বার সিরিজ থেকে। ফার্স্টে দেখব এখানে নাম্বার গুলোর মধ্যে কি সম্পর্ক আছে এক্স এবং ওয়াই এর মধ্যে। এখানে আছে 14, তারপরে আছে 290, তারপর হচ্ছে 15। যদি আমরা এই 14 এবং 15 কে গুণ করি তাহলে কত হয় দেখো, 14 ইনটু 15 হয় 290, 290 হয়, রাইট? তাহলে ফার্স্টের সংখ্যাটার সঙ্গে লাস্টের সংখ্যাকে গুণ করলে এই মাঝের সংখ্যাটা বেরিয়ে আসে। দেখবো এই রুলটা এই ওয়াই এর ক্ষেত্রে খাটে কিনা। 16 এবং 17 কে আমরা গুণ করে দেখবো 272 আসে কিনা, 16 ইনটু 17 হয় 272, রাইট? তাহলে এখানে আমরা একটা প্যাটার্ন পেলাম, রাইট? ফার্স্টের সংখ্যার সঙ্গে লাস্টের সংখ্যা গুণ করলে মাঝের সংখ্যাটা বেরিয়ে আসে। 14 ইনটু 15 ছিল 290, 16 ইনটু 17 ছিল 272। সিমিলারলি আমরা সেম প্যাটার্ন আমরা জেডের ক্ষেত্রেও ব্যবহার করবো, 18 এবং 19 কে গুণ করলে কিন্তু এই মিসিং নাম্বারটা হওয়া উচিত, 18 ইনটু 19 হয় 342, রাইট? তাহলে মিসিং নাম্বারটা কি হবে, 342, বি 342 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট হচ্ছে তোমাদের জন্য এক্সারসাইজ, এই কোশ্চেন দুটো সলভ করবে তার অ্যান্সার কি হবে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। ফ্রেন্ডস, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা এক্ষুনি এই ভিডিওতেই সলভ করলাম, একদম ইজি কোশ্চেন আছে, তোমরা সলভ করতে পারবে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং ডান দিকের বেল আইকনটাকেও প্রেস করে দাও। ফেসবুকে দে একাডেমি লিখে সার্চ করবে, তারপর দে একাডেমির পেজটাকে তোমরা লাইক করবে। ফ্রেন্ডস, অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।